হ্যালো বিওয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজ আপনাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সে ভিডিওটি হলো আমরা একটি পুরাতন ঘরে কীভাবে টিন সেট করে যে বারান্দাটা করেছি, সেটা যদি দেখেন আপনাদের একটু জাস্ট আইডিয়া হবে। অনেকে অনেকভাবে ঘরটা করে, ভাই আসলে আমরা একটু ডিজাইন করে করি বা সুন্দর করে করি, আপনাদের সেটা দেখানোর চেষ্টা করি। তো আমরা কীভাবে করতেছি বা কীভাবে করা হচ্ছে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা যদি আপনাদের বিল্ডিংও এভাবে করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওগুলা আপনারা অবশ্যই দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু আমাদের যে একটি পুরাতন টিন সেট ঘর ছিল, সেখানে কিন্তু সামনে শুধু 10 ফুট বারান্দা এবং পাশে আমরা 22 ফিট এই জায়গাটা এখানে একটি বারান্দা করেছি। তো সেখানে একটি পকেট রুম এবং দুইটা পকেট রুম এবং ছোট্ট একটি বারান্দা এখানে করা হয়েছে। তো এখানে এই বারান্দাটি আমরা কিন্তু প্রথমে একটি টিন দিয়ে করার কথা ছিল। তো এখন আমাদের যে মাজন সাহেব উনি বলতেছেন যে আমরা কিন্তু এখন ছাদ দেওয়া হবে, তো আমরা কিন্তু ছাদ দিয়ে এটা করা হয়েছে। তো আমাদের এই ছাদটি কিন্তু উচ্চতায় 9 ফিটে আমরা ডালছি, যেহেতু আমাদের ঘরটি হলো 10 ফিট উচ্চতায়, সেক্ষেত্রে তো এই বারান্দাটি ডালা হয়েছে যে আমাদের 9 ফিট উচ্চতায়, যে আমাদের হাইটটা যে আমাদের এটা হলো 9 ফিট উচ্চতায় এই ছাদটা ডালা হয়েছে। তারপর এখানে দেখেন 5 ইঞ্চি গাঁথনি দিয়ে এটা এইভাবে সাজানো হয়েছে বা এইভাবে বানানো হয়েছে। তো আমাদের যে প্রথমেই এই যে দেখেন এটা কিন্তু আমরা আগে করা ছিল বা এইভাবে করা হয়েছিল, তো এটাকে কিন্তু এখন ছাদ দেওয়া হয়েছে। তো সামনে দুইটা পোস্টের পিলারও দেওয়া হয়েছে এবং আমরা পোস্টটা যেভাবে করেছি আপনারা অবশ্যই দেখেছেন বা দেখতে অবশ্যই আপনাদের বোঝানোর জন্য এই আগের এই ভিডিওটা করা ছিল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি পুরাতন করে কোনো মডেল করে করতে চান বা ডিজাইন করে করতে চান, আপনারা এইভাবে যদি করেন বা জায়গাটা আপনার ছোট হোক কিন্তু বড় হোক সেক্ষেত্রে সমস্যা হবে না। তো আমরা যদি এই ভিতরটা দেখি, দেখেন এখানে এখানে কিন্তু আমাদের যে এই বারান্দাটি 7 ফিট করা হয়েছে এবং এখানে দেখেন একটি ব্যালকনি করা হয়েছে এবং এখানে একটি পকেট রুম ছোট্ট করে, যেটা পকেট রুমটা হলো আমাদের 7 ফিট বাই 8 ফিট, আর এখানে দেখেন 8 ফিট বাই 8 ফিট এখানে এই রুমটি, 8 ফিট বাই 10 ফিট এখানে এই রুমটি, এখানে 8 ফিট বাই 10 ফিট করা হয়েছে। এবং এই যে ছোট্ট একটি রুম দেখলেন এখানে কিন্তু 7 ফিট বাই 8 ফিট করা হয়েছে। তো এখানে দেখেন পুরাতন একটি ঘর ছিল, এখানে কিন্তু মধ্যখানে একটি পার্টিশন দিয়ে এবং পিছনেও একটি বারান্দা করা হয়েছে যেখানে বাথরুম করা হবে। তো এখানে এই সামনের ডিজাইনটি আমরা যখন কমপ্লিট করা হবে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। ধন্যবাদ।